हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुल। मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষীর ভান্ডার নিয়ে আজ দুটি বড় খবর। যারা লক্ষীর ভান্ডার আবেদন করেছেন, অর্থাৎ যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষীর ভান্ডার আবেদন করে থাকেন, আবেদন করার পর একটা মেসেজ এসেছে অথবা দ্বিতীয় মেসেজ আসেনি, কিংবা এক নম্বর এবং দুই নম্বর মেসেজ এসেছে, তৃতীয় অথবা ব্যাংকে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি, অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এমনও হতে পারে আপনি এক নাম্বার অথবা দুই নাম্বারটা দেখলেন, তিন নাম্বারটাই ছিল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আপনার জন্য ইম্পর্টেন্ট, আর আপনি সেটাই মিস করে ফেললেন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবার ভিজিট করে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে জানিয়ে দিই, এবার 77 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। বুধবার মালদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক শেষ হলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিন প্রশাসনিক ওই সভা শুরুতেই মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করে দেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কৃষক বন্ধু অর্থাৎ নতুন আবেদনকারীদের প্রকল্পে কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে। সেই মতোই এবার 10,000 ও 4,000 টাকা খরিফ ও রবি মরসুমের শুরুতে বছরের দুটি সমান কিস্তিতে তা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রয়েছে আরো একটি দারুণ সুখবর, যারা লক্ষীর ভান্ডার আবেদন করেছেন, অর্থাৎ যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষীর ভান্ডার আবেদন করে থাকেন, আবেদন করার পর একটা মেসেজ এসেছে অথবা দ্বিতীয় মেসেজ আসেনি, কিংবা এক নাম্বার এবং দুই নাম্বার মেসেজ এসেছে, তৃতীয় অথবা ব্যাংকে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। এছাড়াও লক্ষীর ভান্ডার 1.5 কোটি অলরেডি পেয়ে গেছেন টাকা, বাদ বাকি কিছু বাকি আছে, 80,000 বাকি আছে। কারণ আমি আস্তে আস্তে আমাকে দুজন বলছিল, দিদি আমার টাকাটা এখনো পাইনি, যেগুলো বাকি আছে সেটা আমি প্রত্যেকটা জেলাকে বলবো, চিফ সেক্রেটারিকে আর উইমেন চাইল্ড ডিপার্টমেন্টকেও বলবো, এটা স্কুটিনি করে ইমিডিয়েট স্পেশাল ক্যাম্প করে ক্লিয়ার করার জন্য। কারণ যাদের বাকি আছে সংখ্যাটা কিন্তু কম নয়, অবশ্যই এটা ঠিক দুয়ারে সরকার হচ্ছিল, দুয়ারে সরকারে যতটা পাওয়া গেছে করা গেছে, হয়তো কোনো জায়গায় ভুল আছে কাগজপত্রে বা টেকনিক্যালি কোনো ভুল আছে, ব্যাংক অ্যাকাউন্টে ভুল থাকে, সেই জন্য হয়তো পাইনি। যারা না পেয়েছে তাদেরটা কারেকশন করে নিন। 1 জানুয়ারি থেকে আবার দুয়ারে ক্যাম্প শুরু হচ্ছে, 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি এবং 20ই জানুয়ারি থেকে 30ই জানুয়ারি থাকবে। ডিউ টু একটা রিজন আছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ইউনিট প্রতি রেট যেটা আছে আমাদের এখানে একটু বেশি আছে আর বিহারে অনেক কম আছে, তো বিহারে ওটা আমি কমাতে পারবো না। ইলেকট্রিসিটি এমনিতে 175 একর করে বিনা পয়সায় দিই ইথানলের জন্য, সেটা ঠিক আছে, ইলেকট্রিসিটির আমি এমনিতেই বাড়াই না, আমাকে অনেক সাবসিডি দিতে হয়, 1,000 কোটি টাকা সাবসিডি দিতে হয় পাবলিকের জন্য, শুধু ইথানলের জন্য যদি এক্সট্রা প্যাকেজ, ওটা এক্সট্রা প্যাকেজ কিছু হবে না, ইথানল এমনিতেই হচ্ছে, ওলো আমরা করছি, প্রচুর লোক আসছে, সবকিছুতে সাহায্য চেয়েও না, গভর্নমেন্টটাকে বিক্রি হয়ে যাবে না। না ম্যাডাম, এখানে মানে 400 কোটি টাকার একজন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার জন্য রেডি ছিল ম্যাডাম, যে রেডি ছিল তাকে করতে বলো। অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের বীমার ক্ষেত্রে বিশেষ সুযোগ আনলো এবার রাজ্য সরকার। গত বেশ কয়েকদিন ধরে অকাল বৃষ্টিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের চাষীদের, বিশেষ করে এই মুহূর্তে যারা আলুর ব্যবসা করে। তবে ওই সকল চাষীদের দিকে লক্ষ্য রেখে অসময় বৃষ্টিতে নষ্ট ফসলের জন্য বাংলা শস্য বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ধান আলু সহ বিভিন্ন বিষয়ের উপর ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে। অতিবৃষ্টিতে যেসব আলু চাষী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথচ বীমা করানো নেই, তাদের এখন বীমা করার সুযোগও দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। দিনের পর দিন রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়াতে একদিকে যখন বিপর্যস্ত রাজ্যবাসী, ঠিক এই সময়তেই রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ সুখবর। এবার রান্নার গ্যাস পিছু
আড়াইশো টাকা করে ভর্তুকি পাবে সকল দেশবাসী। গৃহস্থ রান্নার গ্যাসের ভর্তুকি ফিরছে স্বমহিমায়। আর ১৯ টাকা নয় সিলিন্ডার পিছু ভর্তুকি অন্তত ২৫০ টাকা করার কথা ভাবছে কেন্দ্র। সরকার সিলিন্ডার পিছু যত টাকা ভর্তুকি দেবে তা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। ভর্তুকি বাবদ ৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকছে গ্রাহকদের, এই অভিজ্ঞতাও রয়েছে। তবে